অসমশান চালিকে বলি আমি তোমাদের রাজমার্টিন প্রশ্ন দিচ্ছি। তো 2020 থেকে যে চ্যাপ্টারটা করেছি দেখো, আলিপুরদুয়ার এমসি হাই স্কুল, আলিপুরদুয়ার এমসি হাই স্কুলের আমি তোমাদেরকে দুয়ের দাগের অঙ্কগুলো করাচ্ছি, দুয়ের দাগের তিনের থেকে করাচ্ছি। দেখো দুয়ের দাগে তিনের অঙ্কটা করাচ্ছি, তিনের অঙ্কটা করাচ্ছি, চারের অঙ্কটা করাচ্ছি, দেখো পরপর অঙ্কগুলো আমি করিয়ে যাচ্ছি। দেখো প্রথম বলতে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে, অন্তর হচ্ছে 25, তাহলে সংখ্যা দুটি কী কী? তাহলে একটা এক্স ধরো, একটা এক্স প্লাস ওয়ান হবে। হ্যাঁ তাহলে অন্তর বলেছে, তাহলে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজুয়াল টু 25, কারণ ওদের বর্গের অন্তর বলেছে। তাহলে এক্স প্লাস ওয়ানের বর্গে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজুয়াল টু 25। এখন তুমি এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা খেলে দাও, এক্স প্লাস ওয়ান প্লাস এক্স, এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স, কাটাকাটি করতে এক্স কাটাকাটি করে দিলে ওয়ান আসছে। তাহলে টু এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়ান ইজুয়াল টু 25, তাহলে টু এক্স প্লাস ওয়ান ইজুয়াল টু 25, তাহলে টু এক্স ইজুয়াল টু 25 মাইনাস ওয়ান সমান 24, এক্স ইজুয়াল টু 12 হচ্ছে। তাহলে একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 12 প্লাস এক হচ্ছে 13। এরপরের অঙ্কটা দেখো, এরপরের অঙ্কটা বলেছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃক্ষণের পরিমাণ হচ্ছে 108 ডিগ্রি হলে বহুভুজটির কর্ণসংখ্যা কত? এখন তুমি কর্ণসংখ্যা বার করবে কী করে? কর্ণসংখ্যা বার করতে হলে তোমাকে একটা কী করতে হবে, তোমাকে ওর বাহু সংখ্যাটা বার করতে হবে। বাহু সংখ্যা যতক্ষণ না তুমি বার করতে পারছো, তুমি কর্ণসংখ্যা বার করতে পারছো না। এখন আমার কী বলেছে দেখো, অন্তঃক্ষণের পরিমাণ 108 ডিগ্রি, তাহলে বহিঃক্ষণ কত হবে? তুমি জানো টোটাল কোণটা 180 ডিগ্রি, তার থেকে 108 বাদ দিয়ে দাও, তাহলে বহিঃক্ষণের পরিমাণ হচ্ছে 72 ডিগ্রি। তাহলে 72 ডিগ্রি যদি হয় তাহলে 360/72, তাহলে তুমি অলরেডি বাহু সংখ্যা পেয়ে যাচ্ছ। বাহু সংখ্যা যদি পেয়ে যাও তাহলে কর্ণসংখ্যা তোমার ফর্মুলাটা বসিয়ে দাও, এন ইন্টু এন মাইনাস 3/2, তাহলে এন হচ্ছে কত 5, এন মাইনাস 3 মানে 5 মাইনাস 3 বাই 2 সমান কত 5 গুণিত 2/2, দুই দুই কাটাকাটি করলে তাহলে বাহু সংখ্যা হচ্ছে 5টি। তাহলে দেখো আরেকবার আমি অঙ্কটা বলে দিচ্ছি, দেখো দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 25, সংখ্যা দুটি কী কী? মনে করিলাম একটি সংখ্যা এক্স, পরেরটি হচ্ছে এক্স প্লাস ওয়ান, যেহেতু ক্রমিক বলেছে তাহলে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজুয়াল টু 25, তাহলে তোমার এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফেলে দাও, এক্স প্লাস ওয়ান প্লাস এক্স, এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স, এক্সগুলো কাটাকাটি করে দাও, ওয়ান হচ্ছে। তাহলে টু এক্স প্লাস ওয়ান ইজুয়াল টু 25, তাহলে টু এক্স প্লাস ওয়ান ইজুয়াল টু 25, তাহলে টু এক্স ইজুয়াল টু 25 মাইনাস ওয়ান সমান 24, তাহলে এক্স ইজুয়াল টু 12 বেরোলো। তাহলে একটা যদি 12 হয় তাহলে অপরটা 13 হবে, কারণ যেহেতু ক্রমিক। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃক্ষণের পরিমাণ কত? 108 ডিগ্রি। বহুভুজের কর্ণসংখ্যা কত? এখন বহুভুজের কর্ণসংখ্যা বার করতে হলে তোমাকে আগে কী করতে হবে? তোমাকে আগে বাহু সংখ্যা বার করতে হবে। তুমি বাহু সংখ্যা কী করে বার করবে? এখানে তোমার কোনো বাহু সংখ্যা দেওয়া নেই, তাহলে দেওয়া নেই যেহেতু আমার কী দেওয়া আছে, আমার অন্তঃক্ষণ দেওয়া আছে, তাহলে আমি বহিক্ষণ বার করি। 180 বিযুক্ত 108 সমান 72 ডিগ্রি, 360কে 72 দিয়ে ভাগ করে দাও, তাহলে বাহু সংখ্যাটা বেরিয়ে গেল। তাহলে বাহু সংখ্যা যদি যে কর্ণসংখ্যা বার করা আমার সহজ, কারণ কর্ণের ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন মাইনাস 3/2, এন ইন্টু এন মাইনাস 3/2, এটা সবসময় মনে রাখবে। তাহলে এন হচ্ছে 5, এন মাইনাস 3 মানে 5 মাইনাস 3, তাহলে 5 ইন্টু 2/2, তাহলে 2 দিয়ে কেটে দাও 5, তাহলে আমার এটা কত হচ্ছে, কর্ণসংখ্যা হচ্ছে 5টি। এখানে লিখবে কর্ণসংখ্যা সমান